পবিত্র আশুরা পালিত হবে শনিবার। এই উপলক্ষে দেশের সবচেয়ে বড় তাজিয়া মিছিল বের হয় পুরান ঢাকার হোসনি দালান থেকে। এরই মধ্যে শেষ হয়েছে সকল প্রস্তুতি। সন্ধ্যায় মিছিলের মহড়া দেবে শ্রিয়া সম্প্রদায়ের লোকজন। আরবি মাস দশই মহরম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের দুহিত হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু সাল্লামের ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে শহীদ হন। এই ঘটনাকে কেন্দ্র করে মুসলিম বিশ্বে দিনটি ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করা হয়। বাংলাদেশেও প্রতি বছর দিনটি পালন করে শিয়া সম্প্রদায়ের লোকজন। এবারও লাল কালো আর সবুজ অক্ষরে খচিত নিশান হাতে তারা খালি পায়ে মিছিল বের করবেন। মিছিল থেকে হাই হোসেন মাতম হবে। সকাল থেকে লোকজন জিয়ারতের জন্য হোসনি দালানে ঢুকেছেন। প্রধান ফটকে পাহারায় রয়েছে পুলিশ। প্রত্যেককে তল্লাশি করে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে। ইমাম হোসেনের প্রতীক কবর জিয়ারত এবং দোয়া মোনাজাত করছে শিয়া সম্প্রদায়ের লোকজন। কেউ মিষ্টি বিতরণ করছেন, কেউ প্রার্থনা করছেন। মৌলা ওয়া পৌঁছনে কে লিয়ে হাম লোগো কে লিয়ে আসান কর দিয়ে আল্লাহ আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ আগলা সাল আকে জেসে ওয়া তক পৌঁছ সকে ইসকে লিয়ে হাম লোগো কে লিয়ে আসান কর দিয়ে মৌলা আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ আপকো 75 কা ওয়াস্তা ইয়া আল্লাহ 12 ইমাম 14 মাসুম 72 শহীদানে কারবালা কা ওয়াস্তা আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ আপনা হাবিব কে সদকে সে হাম সবো কো সহি রাহ মে চলনে কি তৌফিক আতা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা জাহিরি শামসু তুজা বদু তুজা প্যারে মোহাম্মদ আকরি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনতাস সালাম ওয়া রাব্বিল জাল জালালি ওয়াল ইকরাম ইয়া রাব্বিল জাল জালালি ওয়াল ইকরাম ইয়া রাব্বিল জাল জালালি ওয়াল ইকরাম ইয়া রাহমাতুল লিল আলামিন ইয়া রাব্বুল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন নবী ওয়া আলি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এছাড়া আশুরার দিন হোসনি দালান রোডের দুই পাশে হরেক রকম পণ্যের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। হোসনি দালান এলাকা জুড়ে দুই তিনটা দোকান থাকলেও এখন এলাকা জুড়ে 30-40টি দোকান রয়েছে। মোমবাতি, নাড়া, মালা, ফুল, নিমকি, খেলনা সহ হরেক রকমের পণ্য এসব দোকানে বেচা কেনা হয়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু সাল্লামের প্রতি শোক জানাতে শত শত বছর ধরে তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়ের লোকজন। মিছিলটি দশই মহরম সকালে হোসনি দালান থেকে শুরু হয়ে জিকাতলায় গিয়ে শেষ হবে।